গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তো খুব ভালো আছি, দেখতেই পাচ্ছো। তাই আমাদের চা ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট। মেয়ে এখন বিস্কুট খাচ্ছে, মেয়েজনে হরলিক্স করে রেখেছি, এই যে ঠান্ডা করতে দিয়েছি। ওরা আবার ঠান্ডা না হলে খাবে না। দেখাই মেয়েকে, আমি ওদিকে ভাত বসিয়েছি। এই যে দেখো সবাই, এখনো বিস্কুট খেয়ে উঠতে পারলো না। সকালবেলায় কার্টুন শুরু করে আরো শুরু করে দিয়েছে। বাইরে একটু ভালো হালকা হাওয়া দিচ্ছে, আমার মাঝে মাঝে মেঘলা হচ্ছে। কোনো ভাত বসিয়েছি, আজকে আমি ব্রাউন রাইস করবো। অ্যাকচুয়ালি আমি ডায়েটের মধ্যে থাকি, তো মাঝে মাঝে মানে ডায়েটের মধ্যেই আছি। ব্রাউন রাইস বসিয়েছি, আর রান্নাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অনেক সকাল উঠেছি, ব্রাউন রাইস হাঁসির ডিমের ঝোল করেছি, শসা লেবু টেবু কেটে রেখেছি, আর ইয়ে শাক ভাজা। আজকে তেমন কিছু করিনি, নিম পাতা তো আছে। এই আজকে এই লাঞ্চই করবো, আর চানা ভিজিয়েছি। রাত্রেবেলা চানা চিল্লা বানাবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। চানা চিল্লা তেমন কিছু লাগে না, একটু পেঁয়াজ একটু রসুন ফ্লেভারের জন্য, নাহলে তো খেতে ভালো লাগবে না। পাশে দিয়ে দিয়ে খেয়ে নেবো, আর কিছুই লাগবে না। আমি সকালে অ্যাকচুয়ালি মানে মাঝে মাঝে ভিডিও করতে পারি, আবার সময় হয়ে ওঠে না কি ভিডিও করব। সব তো একই রকমই ভিডিও হবে, ওই জন্য আমি অন্য মানে রাত্রেবেলা ভেবেছিলাম ভিডিওটা আমি স্টার্ট করব। ঠিক আছে, তারা ভালো না, একটুখানি বসে যখন আছে একটুখানি সবার সাথে একটুখানি শেয়ার করি, থাকি, ভাল লাগে। এখন সত্যি লকডাউন, সকাল 9টা থেকে 3টে পর্যন্ত সব দোকান খোলা থাকবে। দিয়ে ভালো হয়েছে, আমি তাদের একটু বেরোতে পারবো। আমার অনেক জিনিসপত্র তোলা বাকি, বিজনেস করি তো, তারা তোমাদের দেখাই আমি কী কী বিজনেস করি। ওকে, কী 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 মানে সব রকমের জিনিস আছে, তোমার বলেছিলাম কী কী করি, তো একবার দেখা দেখে মজাই আলাদা। দাঁড়াও, এই দেখো এখানে সব রকমের শার্টিংয়ের নাইটি, শাড়ি, বালিশের ওষুধ, এদের পিন্টে, এদের বয়টের মধ্যে এগুলো নাইটি, নাইটি চুচু সালোয়ারের পিস, এখানে বালিশের কভার, চাদর, তারপরে কুশন, ধুতি, চাদর সব কিছুই রয়েছে। আরও মাল আমায় তুলতে হবে, মাল অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছে তো ওই কারণে। দেখো বাইরেটা কি সুন্দর, মেঘলাও হচ্ছে আবার। তোমাদের সকালে দেখাই, দেখো আকাশে মেঘলা হয়ে আছে। বাসন মেজেছি কাছে বাসনগুলো, আর ওই বাসনগুলো রয়েছে, মাসি এসে মাজবে। আমার ভাত অলরেডি দেখো হয়ে এসছে। ব্রাউন রাইস তো নামালেই শক্ত হয়ে যায়, তাই আরেকটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে নামাবো। চলো আমি আবার দুপুরবেলায় আসবো, ঠিক আছে? আমি দুপুরবেলা আবার চলে এসেছি, দুপুর এখন 1:45 বাজে। আমার লাঞ্চ হয়ে গেছে আমার আর মেয়ের, তাই আমার বরের এখনও খাওয়া হয়নি, এখনও কাছে থেকে আসিনি। অ্যাকচুয়ালি আমাদের নিজেদের পার্সোনাল একটা বিজনেস আছে, মানে গিফট আইটেম, সব কিছু সব রকমের গিফট আইটেম, তারপরে তার মধ্যে স্যানিটাইজার, মাস্ক, যা যা রাখা অল এভরিথিং আমাদের দোকানে পাওয়া যায়। আর আমার দোকানের নাম হচ্ছে মার্ড অ্যান্ড গিফট। আমি চালাই না, আমার হাজবেন্ডই চালাই, আমি ঘর সামলাবো না, দোকানে যাব। আমি তো ঘরে বিজনেস করছি বলেছিলাম, আর আমার বোন দোকানে করছে। আমি একটুখানি আসলাম, আমাদের লাঞ্চ কমপ্লিট বলেছিলাম, হাঁসের ডিমের ঝোল করেছিলাম আলু দিয়ে, আর ভাত আর ওই নিম পাতা ভাজা, শাক ভাজা সব কিছু করেছি বলেছিলাম। রাত্রেবেলা আমি যে চানা চিল্লা বানাবো তোমাদের সাথে শেয়ার করবো আমি। আর দেখো আমার মেয়ের কাণ্ড, দেখো কী করেছে খাটের মধ্যে, খাটের মধ্যে ওটা ডল হাউস বানিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি,
মানে ডল হাউস বানিয়েছে দেখছো তার ভিতরে ও ঘরের ভিতরে দেখতে বলছে দেখছো দেখতে পাচ্ছ মেয়ের ঘর ওটা মেয়ের ঘর না ওটা যে ডলের হাউস ভিতরে মোবাইল চালিয়েছে মোবাইল দেখাচ্ছে ডল ডলের মেকআপ বক্স সব গয়নাগাটি সাজানো এই সারা খাটে এই সব কাণ্ড আর আমি ওই রান্নাঘর দেখছি যা তোমার স্টার জলসে রান্না বান্না দেখায় কি আর করবো তাই দেখি একটুখানি তোমাদের সামনে আসি আর আজকে আমার শরীরটা না কেমন যেন ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না মানে কেমন বল মানে ঘরে থেকে থেকে যা হয় খেয়ে দিয়ে উঠে একটু দুধ জল দিলাম মেয়ে বিকেলে চকলেট শেক খাবে জানি না আমি শুনিনি শুনতে পাইনি দুধ জল দিলাম আর দুধটা একটু নর্মাল ঠান্ডা হতে হবে কারণ মেয়ে তো খাবে বিকেলে চকলেট শেক খাবে ম্যাঙ্গো শেক আর খাবে না ম্যাঙ্গো নেইও কলা আছে ওই দিয়ে একটুখানি চকলেট শেক বানিয়ে দেবো খাবে বিকেলে দেখালেন দুবেলা আসি তোমাদের কাছে আচ্ছা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু জানিও প্লিজ কারণ বলতো আমি এই ফার্স্ট টাইম ভিডিও করছি তো জানি না কেমন হচ্ছে তোমরাই বলতে পারবে তোমরা প্লিজ কমেন্ট করো আর যদি ভালো লাগে একটু শেয়ারও করো লাইকও দিও সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ জানি না তোমাদের কেমন লাগছে তোমাদের মানে কতটা আনন্দ দিতে পারবো আমার এই ছোট্ট ফ্যামিলি ছোট সংসারের মধ্যে থেকে আমি সংসারে যা যা কাজকর্ম করি তোমাদের তো শেয়ার করবো সবাই শুরু করলাম যা যা করছি সবই তোমার সাথে শেয়ার করছি তোমাদের সাথে তোমরা প্লিজ প্লিজ দেখো হ্যাঁ যদি ভাল লাগে শেয়ার করো আমাকে তোমাদের কেমন লাগে সেটাও জানিও আচ্ছা আবার পরে আসছি বিকেলে দেখা হবে আবার সন্ধ্যাবেলা চলে এসছি মেয়ে অনলাইনে ক্লাস হলো এখন সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যা দিয়ে এখন মেয়ের দেখো হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে আমি আবার ভিডিও করব আর রাত্রে যখন আমি চানাটা বানাবো চানা চিনে তখন তোমাদের সাথে শেয়ার করব দেখো ঘরের অবস্থা সুপার মন্দির গামছারাম সব রেখেছে আর এখানে লাল শাক কাটা হচ্ছে কালকে প্রিপারেশন রেডি হচ্ছে আচ্ছা আমি আবার পরে আসছি দেখো তোমার সাথে শেয়ার করবো বলেছিলাম চানা রেসিপি আর চানা ছিল তাই আমি চানাটা আমি এখন মেখে রাখতে হবে তোমরা দেখতে থাকো আমরা কি দিয়ে মানে রেডি করি দেখতে পাচ্ছ চানা নিয়েছি তোমার দু কাপ মতো চানা এই কটা কাঁচা লঙ্কা একটু ঝাল খাই আর একটা পেঁয়াজ এটাই কুচি একসাথে দিয়ে পেস্ট করব ঠিক আছে তার মধ্যে দেবো আদা রসুনের পেস্ট দেখতে থাকো জল দেবো নাহলে না লেগে যাবে এবার এটাকে একটু পেস্ট করে নেব দেখতে পাচ্ছ দেখো যতটা পারি তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার স্ট্যান্ডটা একটু দেখা যায় না
আরে মিক্সিটা এত টাইট না, খুলতে গেলে খুব অসুবিধা। দেখো এটা পেস্ট হয়েছে, কিন্তু আর একটু পেস্ট হবে, কয়েকটা দানা না হয়নি। আর একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করব। এটা কিছুক্ষণ মিনিমাম এক থেকে গান করছে মেয়েটা। রেডি আমার পেস্ট। এই দেখো আমার চানার পেস্ট রেডি। একটুখানি যে চানা লেগে একটু জল দিয়ে ধুয়ে দেব। জিনিস নষ্ট করতে হেভি লাগে, খারাপ লাগে। জিনিস নষ্ট করা যায় না, সরি, মুখ থেকে হেভিটা বেরিয়ে গেছে, কিছু মাইন্ডে নিও না। হ্যাঁ, এই মধ্যে দেবো আদা রসুনের পেস্ট, চলো নিয়ে আসি। আমি আদা রসুনের পেস্টটা অলরেডি করে রাখি। আদা না দিলেও চলে, আমি শুধু রসুনটাই দেবো। মেয়েকে পরিয়ে ওঠালাম, হোমওয়ার্ক গুলো করালাম। এই হাফ চামচের একটু করে রসুন দেব আর একটুখানি। মেন হচ্ছে আদার ফ্লেভারটা আমার থেকে ভালো লাগে রসুনের ফ্লেভার। সো এখন দেবো হলুদের গুঁড়ো। অ্যাকচুয়ালি আমি পেস্টটা ইউজ করি, পেস্টটা আমি আজকে দেব না, তাই একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এই হাফ চামচের মতো। ভালো করে মেখে নি। এর মধ্যে শুধু একটু ধনে পাতা অ্যাড করো, ধনে পাতার ফ্লেভারটা সত্যি অসাধারণ। এটা দেখো যে অনেকটা পেস্ট হয়েছে, এটা মিনিমাম চারজন খেতে পারবে দুটো দুটো করে, ছোট ছোট করলে। তুমি যে বলি বড় বড় করো তো দুটো বিষয় বিষয়। তুমি একটু দাঁড়াও, আমি আসছি ধনে পাতাটা নিয়ে আসি। দেখছেন দেখছেন, দেখো এই মেয়েটা না তো কথা শুনছে না, দেখছেন কি বানাচ্ছে, দেখো আমার মেয়ে কেন বলো এরম করে বলছে, ও ধনে পাতা খেতেই চায় না। আমার মেয়ে ধনে পাতার প্রতি প্রচন্ড আরজি, পাতা জিনিসটাই ও সহ্য করতে পারে না। এ ধনে পাতা নিয়ে এসছি একটুখানি, এটাকে আমি হাতে কুচু কুচু করে দিয়ে দেবো। এটাকে আমি মিনিমাম এক ঘন্টা, এক থেকে দেড় ঘন্টা মেখে রাখবো, তাহলে জিনিসটা একটু ফুলবে, টেস্ট টেস্টি হবে। এটা তুমি খাবে না, ফেলে দাও এই ডব্বা, ফেলে দাও ধনে পাতাটা, খাই না। নেচে এর মধ্যে আর একটু জল অ্যাড করো, কারণ একটুখানি দেখতে হচ্ছে তো হাতটা কি অবস্থা দেখুন। এর আমি শুধু নুনটা অ্যাড করা বাকি। আমার মেয়ে কেমন আমার সাথে ব্যবহার করে দেখো তোমরা সবাই, একটুখানি মেয়ে সবাই দেখো
আমাকে বলতে চাও পড়াশোনা নিয়ে, তার বলবো না। তুমি বলো পড়াশোনা নিয়ে আমি কিছু বলতে পারি না বলো তো? সব মায়েরাই তো পড়াশোনা নিয়ে একটুখানি বকাঝকা করে, আর মন দিয়ে পড়াশোনাটা করলে ঠিক তো অ্যাকচুয়ালি হোমওয়ার্ক গুলো করতে হবে, হলিডে হোমওয়ার্ক গুলো করতেই হবে, ওই কারণেই একটুখানি বকেছি বলে আমার ওপরে রাগ। চলো আমার এই মাখা রেডি, এটাকে আমি এবার ঢেকে দিলাম আধ ঘন্টা মতো। ওকে তুমি যে খাই যাবে দেখো বন্ধুরা দেখো, তোমরা হাসবে আমার মেয়ের কথা শুনে। চলো আমি যখন আবার চিল্লাটা তৈরি করবো তখন আমি আবার ভিডিও করছি। চলে এসছি তোমাদের সামনে আবার, তোমাদেরকে বলেছি আমি যখন বানাবো চিল্লাটা তোমাদের বানিয়ে দেখাবো। এই প্যান বসিয়েছি, গ্যাসটা অন করলাম, প্যানটা একটু গরম হবে ভালো করে, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। চলো দেখি আমি, দেখো দারুণ বৃষ্টি পড়ছে, দারুণ বৃষ্টি পড়ছে, ঠিক আছে মেঘ যাচ্ছে, ভালোই বৃষ্টি পড়ছে, অসাধারণ। জানলাতে দিয়ে দিলাম, জানলা দিয়ে নাহলে বৃষ্টি ঝাপটা আসে, দেখি এখানে আসছে কি না, এখানে নেই ঝাপটা ওদিকে। চলো তোমার সাথে শেয়ার করি, দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। দেখো এখানে আমার প্যান অলরেডি গরম হয়ে গেছে, এখানে আমি অলিভ অয়েল নিয়েছি একটু ব্রাশ করে নেবো। তোমাদের যতটা মানে আমি একটু ছোটো করেই করে দেখাচ্ছি, একটু ছোটো হয় বড় হয়। এই যে বাটারটা তৈরি করে রেখেছিলাম এটাকে এবার দেব, এটাকে এবার এভাবে ঘুরিয়ে দেবো আস্তে আস্তে। বাটাটা কীভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেখো কত সাইজ করেছি, চিল্লা চানা চিল্লা। এবার এটাকে আমি কম স্টিমে দিয়ে এটাকে ঢেকে দেবো, ঢেকে দিলে এটা অ্যাকচুয়ালি স্টিমটা দেখো অনেক কম, একদম লো মিডিয়ে আছে, এটা আস্তে আস্তে হবে, হয়ে যাওয়ার পর দারুণ লাগবে দেখতে, খেতেও হেভি টেস্টি, টেস্টিফুল, খুব হেলদি খাবার, তোমরা খেয়েও দেখতে পারবে। দেখাচ্ছি এই দেখো ওপরের নিচের পিকটা মনে হয়ে গেছে, এবার আমি ওপরের দিকে একটুখানি জাস্ট অল্প অয়েল ব্রাশ করে দেবো, জাস্ট অল্প অয়েল, ঠিক আছে। এটা খুব হেলদি খাবার, আর যারা ডায়েট করছে তাদের পক্ষে তো খুবই ভালো খাবার। দেখি মিষ্টা হয়েছে কিনা, মিষ্টা আর একটু হবে বুঝলো তো, মিষ্টা আর একটু করবে, এটা আর একটু ঢেকে দিলে হয়ে যাবে। দেখো আমি এবার পিঠটা উল্টাবো, উল্টালে আমার রেডি চানা চিল্লা। এই দেখো দেখেছ পুরো এরকম হবে চানা চিল্লা, আমার রেডি চানা চিল্লা দিয়ে দেখতে পাচ্ছ। তাহলে আজকের মতো এখানে ভিডিও এন্ড করলাম, সবাই ভালো থেকো, গুড নাইট অ্যান্ড টাটা।